হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমার জীবনের নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে চলে আসছি। সবাই দেখতে থাকেন, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো এই তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে মানে শুরু করেছি। তো এই তো হচ্ছে কলিজা রান্না করব আজকে, আর হচ্ছে মাছ ভিজিয়েছি দেখছেন, এটা রিয়াদের জন্য। রিয়াদ না মাছ ফ্রাই করে মানে গরম ভাত দিয়ে মানে খেতে খুব পছন্দ করে। তো ওই দিন বলছিল যে আমি মাছ খাবো, মাছ ভাজি খাবো। তো এই তো আমি কলিজাটা মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে হলুদ আর হচ্ছে একটা হচ্ছে দারচিনি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। এইভাবে কিন্তু পরিষ্কার করলে ভালো মতো পরিষ্কার হয়, নাহলে কলিজা দিয়ে মানে গন্ধ করে। তো এটা আমি বেশিক্ষণ রাখবো না চুলার উপরে। তারপর আমি আবার ঠান্ডা পানি আর গরম পানি একসাথে মিক্স করে আমি ভালো মতো আবার পরিষ্কার করে নিব। তো কলিজা বলেন, পেঁপসা বলেন, এগুলো কিন্তু এভাবে পরিষ্কার করলে ভালো হয়। আর এটা যেহেতু ফ্রেশ কলিজা, আর আমাদের না কলিজা অনেক পছন্দ রিয়াদের বাবার আর আমার, আর রিয়াদ খায় না, রিয়াদের নানাও তেমন একটা পছন্দ করে না। তো এটা মাছ মাছও ভেজে মানে ভেজে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে ফেলেছি মাছও। তো এ তো আমি হচ্ছে পেঁয়াজের ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে জিরা, লং, গোলমরিচ সবই দিয়ে দিয়েছি, একদম মাংসের মতো করে রান্না করব। তো আমি জানি আপনারা আমার চাইতে মানে ভালো রান্না করতে পারেন। তো তো এর মধ্যে মাছ ভাজা হয়ে গেছে, তো রিয়াদকে মানে দিয়ে দেবো। রিয়াদ শুকনো শুকনোই খাবে, আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, ও এভাবে অনেক পছন্দ করে। তো এতো পেঁয়াজটা নরম হয়ে আসছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন হচ্ছে মানে আদা রসুনটা আমি ভেজে নিব ভালোভাবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মিক্সড মশলা, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে কাঁচা মরিচ দিয়ে খুবই ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এর মাঝে একটু বলে নিই, যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন বা এখন দেখছেন, যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, লাইক দিয়ে দেবেন, আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। তো এই তো আলু দিয়ে দিয়েছি, আমরা না আলু খোর, আলু তো দিতেই হয়, সব মোটামুটি সব তরকারিতে আমরা আলু দিয়ে। তো এই তো আপনারা দেখছেন আমি খুব ভালোভাবে মানে মশলাটা মানে আলুর সাথে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি কলিজাগুলো দিয়ে দেবো, আর কলিজাও আমি মানে দুই তিনবার গরম পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তরকারি যত কষানো যায় তত টেস্ট আসে, তত মানে ভালো লাগে, ভালো হয়। আর এই তো বলছিলাম যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ, যারা এ পর্যন্ত আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে এ পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ। আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন, কথা বলতে কিন্তু অনেক ভুল হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু কলিজা মানে কষানো হয়ে গেছে, আর সম্পূর্ণ আসলে ওইভাবে তো দেখানো যায় না, আমি এর ভিতরে দুই তিনবার মানে কষিয়ে নিয়েছি। আর এই তো অল্প করে রান্না করছি, অপচয় করা আসলে ঠিক না, আমাদের দুইজনের জন্য এনাফ। তো এই তো গরম পানি দিয়ে দিয়েছেন, আমি না সবসময় গরম পানি দিই যেহেতু গিজার আছে। তো এ তো মাশাআল্লাহ তবরক আল্লাহ অনেক সুন্দর কালার আসছে আমার মানে হয়ে গেছে। তো আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর কলিজা আমাদের অনেক পছন্দ আমার আর রিয়াদের বাবার। রিয়াদ তো খায় না, আর মুস্কান তো কিছুই খায় না। তো এই তো আমার কিন্তু রান্না কমপ্লিট, মানে কলিজা আলু ভোনাটা একদিন আগে মানে বাসি ডাল ছিল তো সেটা দিয়ে আমরা খেয়ে ফেলেছি। তো আপনাদের সাথে চলেন একটা জিনিস শেয়ার করি। তো এই যে কাপড় মানে এই ধরনের কাপড় না আমার অনেকগুলো আছে, এগুলো ভেলভেটের। তো আমার ওই দিন ইচ্ছা হচ্ছিলো যেটাতে আমি কিছু বানাই, তো চিন্তা করতে করতে চিন্তা করলাম যে মুস্কানের জন্য মানে বোরকা তৈরি করি আর হিজাব। তো আমি অল্প অল্প করে মানে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো হিজাবের মানে মাথা এভাবে আমি কুচি দিয়ে নিয়েছি, আর এই যে নিচেও মানে কুচি সিস্টেম দিব। তো হিজাব না আমি প্রথম বানাচ্ছি, সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে। তো আমার এই শখের কাজটা আসলে ইদানিং একটু একটু করে করা হয়, তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। আর আমি যেহেতু হিজাব প্রথম বানাচ্ছি তাই আর শেয়ার করলাম, আর যেহেতু মুস্কানের জন্য তো এটা আমার জন্য অনেক স্পেশাল, সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে।
আমি জানি না আপনি আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন কি না, যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু। তো এই যে দেখেন আমি হচ্ছে এটা মানে বোরকার হাত, তো আমি হাতেও কুচি দিয়ে নিয়েছি, তো আমি কিন্তু এটা মানে পুরোটা শেয়ার করিনি। আমার না ক্যামেরা স্ট্যান্ড আছে, কিন্তু আমার ক্যামেরা লাগাতে মানে স্ট্যান্ডে মনে থাকে না, আমার ইচ্ছাই করে না। তো এই তো মানে কুচি আমি এটা এটা মানে হাতে আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি, এখন হাতও আমি সেলাই করে নিব। তো মুস্কানের না একটা হচ্ছে ডল ছিল, তো ডলের খোঁজ নাই, তো এই ড্রেসটা দেখিয়ে দেখিয়ে দেখে ঘুরে বেড়ায়। তো আমার হঠাৎ মনে হলো যে এখান থেকে যে স্টোনগুলো আছে এগুলো আমি হিজাবে বসিয়ে দিই, ভালো লাগবে, কারণ ড্রেসটা নষ্টই হয়ে যাবে, ছোটো বাচ্চা মানুষ ও তো ঠিক রাখবেই না, তো যেমন ভাবনা তেমন কাজ। তো আমি এটা স্টোন বসানোর পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো তারপরেও না একটা ব্যাগ ছিল ছোট্ট, তো তখন আমার মনে হলো যে ব্যাগের যে এই ডিজাইনটা এটা এটা পাথরের পুরোটা, বললাম এ মনে করলাম যে এটাও বসাই দিই, এই যে মাথার উপরে থাকবে এটা, তো এটা বসিয়ে দিয়েছে, তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই যে দেখেন মাশাল্লাহ তবরাকাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো মানে এটা এই ড্রেসগুলো কিন্তু আমি আগে বানিয়েছি, তো মানে ওই দিন আবার আমরা ঘুরতে গেছিলাম বাইরে পার্কে, তো মুস্কানকে আমি এই আবায়াটা মানে বোরকার হিজাবটা পরিয়েছিলাম, তো এই জন্য মানে এটা আমার ভিডিওটা আগে করা ছিল, এটাও মানে এর সাথে আমি হচ্ছে সেট করে দিয়েছি মানে অ্যাড করে দিয়েছি। তো আসলে ভিডিও তো করা হয় কিন্তু মানে এডিট করা হয় না, এডিটের জন্য মানে এডিট করার জন্য ছাড়াও হয় না, তো বাচ্চা কাচ্চা নিয়ে মানে আসলে ব্যস্তই থাকা হয়, যাদের বাচ্চা আছে তারাই জানে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে কখনো বিরক্ত হই না, বিরক্ত হয়ে বলি না, আলহামদুলিল্লাহ আমার দুইটা সন্তান, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। তো এই তো দেখছেন মানে এটা হচ্ছে বোরকাটার মানে আবায়াটা, আমি আবায়াটা না একটু ছোটো করে বানিয়েছি ওর জন্য, ছোট মানুষ। তো এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার মুস্কান, কথা বলতে কিন্তু আমাদের অনেক ভুল হয় মানে যারা আমরা ইউটিউব করি, তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এই তো মাগরিব হয়ে গেছে আর বাইরে কিন্তু মানে ওই দিন অত ঠান্ডা ছিল না, ওয়েদার মোটামুটি ভালো ছিল, এই জন্য মানে রিয়াদকে নিয়ে যাচ্ছি না, তো অতিরিক্ত ঠান্ডা হলে আসলে যায় না, ভয় করে বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে তো সমস্যা। তো এই যে দেখেন মুস্কান কিন্তু মানে নিকাব খুলে না, তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, আল্লাহ যেন তাদের নেক জীবন দান করে। তো এই তো আমরা চলে আসছি পার্কে, তো রিয়ানকে মানে সাইডে নামিয়ে আমরা মনে করছিলাম যে গাড়িতে থাকবো, কিন্তু মুস্কান অনেক কান্নাকাটি করে, আসলে পার্কে তো আসা হয় না, আর ও জায়গা মানে পরিচিত হয়ে গেছে, মানে এখানে এসে ও মানে হাত দিয়ে দেখায় উঁচা মানে উঁচা করে, তো এই মানে প্লেগ্রাউন্ডটা তো একটু উঁচার দিকে পাহাড়ের উপরে,
তো এই তো মাশাল্লাহ আছে। মুসকান খেলা করার পার্কে দেখেন তেমন মানুষই নাই, আসলে এত ঠান্ডায় কিভাবে মানুষ আসবে বাচ্চাদের নিয়ে আসতে, সবারই ভয় করে। তো মানে অল্প কিছু মানুষ ছিল, তো মুসকান নিকাব পরা তো একদিক দিয়ে ভালো হয়েছে, ওর নাকি বাতাস ঢুকছিল না, তো আমি চাচ্ছিলাম যে থাক পড়ে থাক। তাই তো মানে ও দৌড়াদৌড়ি মানে এদিক সেদিক দৌড়া বেড়ায় আর মানে যেতেই চায় না। আমি অনেক চেষ্টা করেছি যে মানে চলে যায়, কিন্তু সে যাবেই না। আর এ তো দেখেন মানুষই নাই। আর ঠান্ডা ওই দিন কম ছিল, কিন্তু তারপরেও মানে ভালোই ঠান্ডা ছিল, কারণ আমাদের মানে সৌদি আরবে এই আভা শহরে প্রচুর ঠান্ডা পড়ে শীতকালে, তো মানে কোনো কথাই নাই, দেখা যায় যে 5-6 ডিগ্রি মানে এইভাবে যাচ্ছে। তো ওই দিন হয়তো আরেকটু মানে টেম্পারেচারটা আরেকটু বেশি ছিল, এই কিন্তু ঠান্ডা ছিল। আর মুস্কানের বাবা হচ্ছে গাড়িতেই ছিল, তো আমি এদিক থেকে যে রিয়াদকেও দেখছিলাম, মুস্কানকেও দেখছিলাম।